এই পৃথিবীতে মোট দেশের সংখ্যা কম বেশি 195টি, কিন্তু এর সবগুলো দেশের কথা কি আমরা সত্যিই জানি? আসলেই জানি না, জানা সম্ভব নয়। যদি না কোনো কারণে সেই দেশটি বিশ্বের নজর না কাড়ে, তবে নজর কারুক আর নাই কারুক, আপনাদের জন্য বিশ্বের সেসব দেশের বর্ণনা নিয়ে হাজির হয়েছি আমরা। নিত্য নতুন সব তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজ জানাবো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে থাকা দেশ দ্বীপপুঞ্জ বা কুক আইল্যান্ডসের কথা। কুক দ্বীপপুঞ্জ বা কুক আইল্যান্ডস দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউজিল্যান্ডের সাথে স্বাধীনভাবে সংযুক্ত একটি দ্বীপরাষ্ট্র। 15টি দ্বীপের সমন্বয়ে গঠিত দেশটির মোট আয়তন 240 বর্গ কিলোমিটার। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের উত্তর পূর্বে ফ্রেঞ্চ পলিনেশিয়া এবং আমেরিকান সামোয়ের মাঝে অবস্থিত কুক দ্বীপপুঞ্জ আবার দুভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ দক্ষিণ কুক দ্বীপসমূহ এবং উত্তর কুক দ্বীপসমূহ। যদিও কুক দ্বীপপুঞ্জের স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চল 18 লাখ বর্গ কিলোমিটার অংশ জুড়ে অবস্থিত। কুক দ্বীপপুঞ্জের নামটি এসেছে ক্যাপ্টেন জেমস কুকের নামানুসারে, যদিও এই দ্বীপপুঞ্জ আবিষ্কারের পর তিনি নামকরণ করেন হার্ডি দ্বীপপুঞ্জে। তবে ক্যাপ্টেন কুকের মৃত্যুর পর তার স্মরণে নাম রাখা হয় কুক দ্বীপপুঞ্জ। 1820 সালে প্রকাশিত একটি রাশিয়ান নৌচার্টে প্রথম যার উল্লেখ পাওয়া যায়। ক্যাপ্টেন কুক 1773 এবং 1777 সালে এসব দ্বীপপুঞ্জে আসলেও মূলত স্পেনীয় সমুদ্র অভিযাত্রী আলভারো দে মেন্ডানা প্রথম ইউরোপিয়ান হিসেবে এ দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। তিনি সেখানে পা রাখেন 1595 সালে। স্প্যানিশ নাবিক আলভারো দে মেন্ডানা দে নেইরার লেখা থেকে জানা যায় 1595 সালে প্রথম তিনি পুকাপুকা দ্বীপে আসেন। তিনি সেটির নাম দেন সান বার্নান্দো বা সেন্ট বার্নার্দ। এই কুক দ্বীপপুঞ্জ 1888 সালে একটি ব্রিটিশ আশ্রিত কলোনিতে পরিণত হয় আর 1900 সালের মধ্যে দ্বীপপুঞ্জকে ব্রিটিশ অঞ্চল হিসেবে যুক্ত করা হয়। এর পরের বছর অর্থাৎ 1901 সালে এই দ্বীপপুঞ্জ নিউজিল্যান্ডের উপনিবেশ সীমানার মধ্যে যুক্ত হয়। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বিস্তৃত কুক দ্বীপপুঞ্জে মোট দ্বীপ রয়েছে 15টি, যার অধিকাংশই রারোটোঙ্গা সহ উত্তর গ্রুপে নিচু বেষ্টনকারী বৃত্তাকার প্রবাল প্রাচীর দিয়ে ঘেরা। এছাড়া দক্ষিণে কিছু আগ্নেয় দ্বীপও রয়েছে। এই দেশের গুরুত্বপূর্ণ প্রশাসন ও সরকারি দপ্তরগুলো দ্বীপপুঞ্জের মধ্যভাগে অবস্থিত। ঐতিহাসিকদের মতে 6 শতকে তাহিতি থেকে আসা পলিনেশিয়ানরা কুক দ্বীপপুঞ্জের উত্তর পূর্বাংশে প্রথম বসতি স্থাপন করে। রারোটোঙ্গান মাওরি কুক দ্বীপপুঞ্জের প্রধান ভাষা। দীর্ঘদিন এই দ্বীপটি ছিল অনাবিষ্কৃত। জানা যায় 16 শতকের দিকে স্প্যানিশ জাহাজ দ্বীপটিতে আসা শুরু করে। বর্তমানে প্রতি বছর কয়েক লাখ পর্যটক কুক আইল্যান্ডে ভ্রমণ করে থাকেন আর এটি হচ্ছে দেশটির অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এর পরেই রয়েছে মুক্তা, সামুদ্রিক এবং ফল রপ্তানি শিল্প। এদেশে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সহজ পথ হচ্ছে বিমান। এয়ার নিউজিল্যান্ড, ভার্জিন অস্ট্রেলিয়া সহ বেশ কিছু বিমান সংস্থা দ্বীপটিতে তাদের নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে। অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড তো আছেই, পর্যটকদের জন্য লস অ্যাঞ্জেলেস থেকেও কুক আইল্যান্ডে আসার ফ্লাইট মিলবে। এছাড়া সাগর পথেও এদেশে ভ্রমণ করে থাকেন অনেক পর্যটক।
রারোটোঙ্গা দ্বীপ এদেশের প্রধান প্রবেশদ্বার, কেননা মাত্র 32 কিলোমিটার পরিধির এই দ্বীপেই রয়েছে মূল আন্তর্জাতিক বিমানবন্দরটি। প্রাকৃতিক অনাবিল সৌন্দর্যের মাঝে পর্যটকদের আকৃষ্ট করতে এখানে চোখে পড়বে রেস্তোরাঁ, থাকার ব্যবস্থা সহ নানা মজার সব আয়োজন। রারোটোঙ্গা থেকে মাত্র 50 মিনিটের পথ পাড়ি দিলেই চোখে পড়বে আইতুতাকি দ্বীপকে। এখানে যারা ভ্রমণ করেন তাদের কারো কারো মতে পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তা যেন এখানেই রয়েছে। ত্রিভুজাকৃতির প্রাচীন প্রবাল দ্বীপটিকে অধিকাংশ নবদম্পতি হানিমুনের জন্য বেছে নেন। শেষে পর্যটকেরা সূক্ষ্ম সাদা বালির সৈকতগুলিতে সানবাত, কায়াকিং, ঘুড়ি সার্ফিং, ফিস্কুবার ড্রাইভিং সহ নানা মনোরঞ্জনে মেতে থাকেন। রারোটোঙ্গা কিংবা আইতুতাকি দ্বীপ ছাড়াও এদেশে রয়েছে আতিউর মতো ক্রান্তীয় দ্বীপ, রয়েছে 18 মিলিয়ন বছরের পুরনো মাঙ্গাইয়া দ্বীপ, রয়েছে মৌকে, মিতারিও, রাকাহঙ্গা, মানিহিকি, পুকাপুকা, পামারস্টন, পেনারহিন, টাকুটিয়া, নাসাও, সুয়ারো, মানুয়ের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নান্দনিক সব দ্বীপ, চাইলে আপনিও ঘুরে আসতে পারেন। দর্শক, এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো তথ্য, নতুন কোনো জায়গা, ইতিহাস আর ভ্রমণ চিত্র নিয়ে। জানাবো অজানা সব তথ্য আর প্রাকৃতিক পরিবেশের কথা। যাওয়ার আগে মনে করিয়ে দিতে চাই, পরিবেশ দূষণ থেকে বিরত থাকি, নির্মল বাতাসে সুস্থ শ্বাস নেই, আগামী প্রজন্মকে স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অন্যকে এমন তথ্য জানাতে শেয়ার করুন, আর কী দেখতে চান কমেন্টে লিখে আমাদের জানান। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।